পাগলের দলে আয়, হায় রে ফকিরের দলে আয়। আল্লাহর আশেকের পাগল আছে কয়জন আয়, আয় রে ফকিরের দলে আয়, আয় রে পাগলের দলে আয়। পাগল লয়া করছে রে খেলায় আমার আপে মালিক সাই, আরে বাইরে বেগম জুবেদা তার স্ত্রী ছিল রে ভাই শুনে নকব, বড় ইয়েলেমদার ছিল রে বাদশা হারুন বুগদাদের ভিতরে, তাগার সমতুল্য রে কেউ নাই আসিল বুগদাদের মাজারে। একদিন রে বাদশা হারুন কোন কর্ম করিল, বেগম জুবেদারের সঙ্গে লইয়া নদীর কূলে হাওয়া খাইতে গেল। হাওয়া খাইতে গিয়া রে নদীর কূলে নজর কইরা চায়, লেংটা এক পাগল আরে ঘুরে সেই জায়গায়, ছিঁড়ে একটা কাগজ হাতে কইরা ঘুরে সর্বদাই, বলে আমি এক কান ব্যবস্থে রই টিকেট বিক্রি করব লাবণ্যানিয়া সদুনিয়াই। বাদশা হারুন শুনিয়া তখন করে আয় রে ভাই, একবার দুইবার তিনবার যখন আয় রে লেংটা পাগল আয় জাগা নাই, আমি একান ব্যবস্থার টিকেট বিক্রি করব দুনিয়াই, 1,00,000 টাকা টিকেটের মূল্য বলি এই জাগায়। আরে তোমরা নি কেউ লইবা রে টিকেট বলো চাই বাঙ্গিয়া, বাদশা হারুন একবার দুইবার তিনবার চারবার এই কথা শুনিয়া, ওরে গলা ধাক্কা দিয়া তারে, গলা ধাক্কা দিয়া তারে দিয়াছে ভালাই রে পাগলের দলে আয়, পাগল লয়া কোসে খেলায়া পে মালিক সাই গোয়া পে মালিক সাই। একটা ধাক্কা দিয়া তখন ফাগলা রে ফালায়, হাতে মুখের রক্ত জুড়ে দারুণ ফাগলার, কাবার গুড়ি আসিয়া তৎক্ষণাৎ জানায় আমি একান ব্যস্তের টিকেট বিক্রি করব ভাই, 1,00,000 টাকা টিকেটের ওই মূল্য ওই জানাই, লয়নানি আসো কেউ এই বাব দুনিয়াই, একবার দুইবার তিনবার যখন আবার কইল ভাই, বেগম জবেদার মনে দয়া হইয়া যায় রে ভাই দয়া হইয়া যায়। লক্ষ টাকার হার খুলিয়া পাগলা রাতে দিয়া সে উঠাই টিকেট কানি হাতে দিয়া রে আরে দৌড় মারিয়া দারুণ পাগলা যায়। ভাই রে ভাই
বাদশা হারুন দেইখা তখন বলছে হায় রে হায়, কি করলে ও গো বেগম জুবেদাই, লক্ষ টাকার হার যে আমার দিয়া সবিলাই, ছিড়াই একটা কাগজের লাগিয়া হার দিলা যে ভাগলাই। জুবেদাই কয় প্রাণের স্বামী আপনারে জানাই, দেন মোহরের থাইকা জিনিস দিয়াছে নামায়, এই হারের আপনার কোনো দাবি দেওয়া নাই, আপনার কাছে এই জীবনে এই জিনিসের দাবি করতাম নাই, মনে চাইছে সিড়া কাগজ লইলাম কিনিয়া, লক্ষ টাকা বাগলার হাতে দিলাম তুলিয়া, আপে আল্লাহ আছে সাক্ষী বিশ্বাস করলাম যাই, সেই জন্যে তো শখের জিনিস দিয়াছি বিলাই। স্বামী স্ত্রী আইসা দুইজন পালঙ্গে শুইল, রাত্র ঋষিকালে রে ভাই যখন গত হইল, পালঙ্গে শুইয়া বাচ্চা গারুন রে স্বপন দেখিল, রে ভাই স্বপন দেখিল। স্বপনেতে বাচ্চা গারুন দেখিবারে পায়, বেগম জুবেদা গায়রে মইরাছে দুনাই, বেগম জুবেদা গায়রে গেল মরিয়া, লোকজনে নিল তারে দাফন করিয়া, লোকজনে তারে দাফন করলো প্রাণের ভাই, কতজন লোক আসিয়া জুবেদারে নিয়া গেছে ভাই, সাজাইয়া পালাইয়া ফালকির নিল ছড়াইয়া, এমন একটা সুন্দর ঘরে দিল রাখিয়া, ঝলমল ঝলমল করে ঘরের বাতি আলো ভাই, নানা রকম মানুষ দেখে সাজাইয়া রাখছে সেই জায়গায়, কত রঙের মেয়ে ছেলে রাখলো সাজাইয়া, জুবেদারও খেদমত করে বাচ্চা গারুন দেখলো রে সাইয়া, বিবির কাছে যাইতে বাচ্চা করে উড়া হুড়ি, আচম্বিতে ঘুমে যেমন লাগলো দৌড়া দৌড়ি। বিবির কাছে যাইতে হারুন যায় তো তাই, কয়েক কদম গিয়া বাদশা নজর কইরা চায়, গেইটের মধ্যে দরওয়ান খাড়া যাইতে দিল নাই, বাদশা হারুন উইটা কইল আমার বিবি অগো জুবেদা, এই ঘরেতে আছে আমি দেখছি নমুনা, বিবির কাছে যাইতে আমার মনে অজে চায়, কত সুন্দর ঘরে বিবি পান পান জিনি খায়, কত সুন্দর ঘরে বইয়া পান যে বিবি খায়, বিবির সঙ্গে সাক্ষাৎ করতে আমি যাইতে চাই, দরওয়ানে উঠিয়া কইল তোমারে জানাই, টিকেট আছে কিনা তোমার হাতে একটু দেখাও নাই আমায়। জুবেদায় টিকেট দেখাই গেল পার হইয়া, বাচ্চা হারুন বলে আমার টিকেট টিকেট নাই, যেইভাবে তে গেছে বিবি আমি যাইতে চাই, জোর করিয়া বাচ্চা হারুন ঘরে ঢুকতে চায়, ল্যাংটারে যে একটা ধাক্কা মাইরা ছিল নদীর কিনারায়, এখন সেইভাবে দরওয়ান বেটা গুসা হইয়া
বাদশা হারুন কে রে ভাই দিল একটা ধাক্কা মারিয়া গলাইয়া গলাইয়া বেটা গলাইয়া গলাইয়া বেটা নিচে ওইরা যায় রে পাগলের দলে আয় পাগল লয়া করছে খেলা আপে মালেক সাই গো আপে মালেক সাই একটা ধাক্কা মাইরা ছিল লেংটা পাগলা রে একের বদল তিনটা ধাক্কা খাইল সেই দারোয়ানের হাতে ধাক্কা খাইয়া হাতে মুখের সরসামরা গেল উঠিয়া আচম্বিতে ঘুম ভাঙ্গিয়া উঠল জাগিয়া জাগিয়া যে বাদশাহ নজর করা চায় বেগম যো বেদা গায়রে শুইয়া নিদ্রা যায় কি দেখলাম বিবি জাগাইল তাগায় যবে দাই উঠিয়া তখন করে গায়রে হায় কি হইয়াছে প্রাণের স্বামী আমায় বলেন চাই বাদশা আরুন কান্দি কান্দি বিবিরে জানায় কি স্বপন দেখিলাম বিবি বুঝতে পারলাম না টিকেটের লাগিয়া আমায় যাইতে দিল না যেইখানে তে টিকেট লইয়া তুমি গেলা হায় পাগলারে যে ধাক্কা মাইরা দিছিলাম ফালাই সেই পাগলা তো আনল টিকেট রাখলা কিনিয়া ভাগ্য জুড়ে গেলাম আমি পিছে ভরিয়া কান্দে উবরায় জবে দায় দরিয়ায় রে পালঙ্গে শুয়ায় কাল সকালে যাইও তুমি টিকেটের তালাশ করবার লাই কাল সকালে যাইও টিকেট তালাশ করবার লাই পাইলে একখান টিকেট তুমি কিনা আনো যাই হারে কিনা আনো যাই আপে মালেক সাই গো আপে মালেক সাই নজর কইরা চায় সেই পাগলারে না দেখিয়া কান্দে উগরায় গুড়িতে গুড়িতে বাসা চইলা গেলে নগর জঙ্গলায় জঙ্গলায় ঘুরতে ঘুরতে নজর কইরা চায় এক বেটা বসিয়া রইছে নগর জঙ্গলায় ভাবন মুনায় দেখতে পাইল ল্যাংটার মতো ভাই পায় পড়িয়া বাদশা হারুন কান্দে উগরায় শুনেন শুনেন বাবা জান গো আপনারে জানাই না জানিয়া ভুল করেছি মাফ করে নামায় না যাই নাই অপরাধ করছি মাফ করে নামায় দয়া করি টিকেটে কান দিয়া দে নামায় পাগলায় বলে আমার কাছে টিকেট তো আর নাই কোথা হইতে দিব টিকেট বলে যে তোমায় তোমার যদি থাকে সন্তান তোমারে জানাই
সেই সন্তানের উসিলাইতে একটা টিকেট পাইতে পারো এই দুনিয়ায় রে এই দুনিয়ায়। সন্তান দেয় নাই কিবরিয়া আমার কোন সন্তান আদি দেয় নাই মালিক সাই সন্তানের উসিলায় কেমনে টিকেট আমি পাব দুনিয়ায়। এই কথা শুনিয়া পাগলায় কোন কর্ম করলো বাচ্চা ও হারুনের হাতে ফুল একটা দিল নিজে সেই ফুল সঙ্গী বারে তোমারে জানাই বিবি কেও সঙ্গাইবা বলি এই জায়গায় একটা সন্তান দিবে তোমায় আপে মালিক সাই সেই সন্তানের নাম রাখিও ফারুক দুনিয়ায়। আমার একটা কথা যদি তুমি রাখো যাই তাও ইলেকট্রিকেটেরই কথায় আমি দিব রে বাতাই বাদশাহ হারুন কথা শুনা শিকার কইরা যায় যা বলিবেন শিকার আমি করব আজ গাও অগুর জঙ্গলায় গো অগুর জঙ্গলায়। এক বছর দুই বছর পারা গেলে আমার জন্য দিবানিশি খানায় আনবে অগর জঙ্গলে দুইটে মানবে আমার লাইগা খানা জঙ্গলায় পারবা কিনা শিকার তুমি করো এই জায়গায়। বাদশাহ হারুন শিকার করলো ফকিরের রঠাই দুনবেলা আনবে খানা অগুর জঙ্গলায় দই অগুর জঙ্গলায়। আরে শিকার কইরা ফুল লয়ায়ে শিকার কইরা ফুল লয়া বাড়ি চইলা যায় রে পাগলের দলে আয় আল্লাহ দিয়া শেখের পাগল ছিল কয়জনায় রে ছিল কয়জনায়। ভাই রে ভাই তুলইয়া বাচ্চা আরুন বাড়ি চইলা যায় বেগম জোবেদার নাকে সঙ্গায় তৎক্ষণায় নিজে ওসে ফুল শুঙ্গিয়া রইল শুইয়া কি গটাইল মাবুদাল্লাই আপেশাই কিবরিয়া। সপ্তাহ পরে একে একে মাস গেল বুড়াই একদিনের বিন্দু কেউ চিনতে না পারে দুই দিনের বিন্দু হইলে ভূমির বাবা সে তিন দিনের বিন্দু যদি নারী ফইরা যায় আস্তে আস্তে ঘোলা বরণ আকার ধরে ভাই চারি দিনের বিন্দু যদি নারী থাকে ভাই ভুলা বর্ণ সাইরা তখন অন্য রং ধরে সেই জায়গায়। পাঁচ দিনের বিন্দু যদি মারু ধরে যায় ফাঁকে ফাঁকে মা জননীর মাথাটা ঘুরায় ছয় দিনেরও বিন্দু হইলে ভূমির বাবা সে
সাত দিনের ওই বিন্দু হইলে সারা গাঁও খিলে রে তার সারা গাঁও খিলে এইভাবে দিনের পর দিন যাইয়া মাস গেল হুরাই এক মাস দুই মাস তিন মাস গেল ভাই আস্তে আস্তে দশ মাস গিয়াছে হুরাই দশ মাস দশ দিন যখন গত হইছে ভাই ভূমিষ্ঠ হইল সন্তান চাঁদের মতন মা জননী তুইলা মুখে দিয়াছে চুম্বন দিন যখন যায় পার হইয়ে মোহাম্মদ ফারুক বলিয়া নাম রাখিলেন ভাই আস্তে আস্তে ফারুক যখন বড় হইল ভাই দুই বছর যখন ফারুকের বয়স হইল ভাই আরে বাচ্চা আরুণ সঙ্গে লইয়া জঙ্গলাতে দিয়াছে সিনাই দুনবেলা গরম ভাত নিয়া যায় তো থায় যাইতে যাইতে কিছুদিন যায় এইভাবে যাইতে যাইতে কিছুদিন যায় ডেলি দুইবার খানা লইয়া যাইত বারু কগুর জঙ্গলায় রে ভাই অগুর জঙ্গলায় গলায় কি করিল শুনেন প্রাণের ভাই ফারুকের আগে গিয়া রইয়াছে দাঁড়াই বলে ভুক পিবাসে কাতর হইয়া আসি এই জায়গায় খানা লইয়া যাচ্ছ কোথায় আমায় থোড়া খানা যাও খাওয়াই আমার পীরের লাইয়া খানা লইয়া করছি রওয়ানা আমার যদি বাড়ি চলা তোমারে জানাই তুমি যতদিন খাইতে পারো ততদিন খাওয়াইব রে পাগলা তোমায় নিষেধ করতাম না পাগলা বলে ওরে বারু শুনো ঘটনা তোমার হাতে খানা তুইয়া বাড়ি যাইতাম না নসে তুমি এই জায়গাতে খাওয়াও আমারে ফারুকে উঠিয়া তখন কইল ভাগলা রে শুনো শুনো ওরে ভাই তোমারে জানাই দোকানেতে চলো তোমায় বাকি আমি দিব রে খাওয়াই কথা শুনিয়া পাগলা গেল রাজি হইয়া
फारू के पगला रे लोया दुकान ते जाए दुकानदार के कोया दिलो सुनो प्राणेर भाई এই বেটারে দিবাখানা পুরা মাসবো রে যত টাকা হইবে তোমার রাখবারে লিখে মাস পুরা যেদিন হবে টাকা দিব যাই তিরিশ দিন বাকি খানা দিবারে খাওয়াই রে দিবারে খাওয়াই পাগলারে দোকানে দিয়া ভারু চলা যায় রে পাগলের দলে যায় পাগল লয়া করছে গেলায় আপে মালে সাই গয় আপে মালে সাই বাইরে ভাই পাগলারে দোকানে দিয়া ভারু চলা যায় রে পাগলের দলে যায় পাগল লয়া করছে গেলায় আপে মালে সাই গয় আপে মালে সাই আয় রে পাগলের দলে আয় পাগল লয়া করছে গেলা আপে মালে সাই গয় আপে মালে সাই আস্তে আস্তে বলবো আমি ধীরে ধীরে বলবো আমি শুনেন ধৈর্য নাই রে পাগলের দলে পাগল লয়া করছে গেলা আপে মালে সাই গয় আপে মালে সাই হায় রে পাগলের দলে আয় পাগল লয়া করলো খেলা আপে মালে সাই গয় আপে মালে সাই দিয়াছে কাটাই আরেক দিন ফারুক বেটা খানা লইয়া যায় আরেক দিন ফারুক বেটা খানা লইয়া যায় আরে পাগলা আসলো রে সেই রাস্তার মধ্যে ভাই আরে পাগলা আইসা তখন ধরলো ফারুকের কোথায় তুমি যাচ্ছ বেটা খানা হাতে করে অনেক দিনের রূপা আমি খানা খাইছি না আমায় থোড়া খানা তুমি খাওয়াইয়া যাও না আমায় তুমি থোড়া খানা দেও না রে খাওয়াই এই কথা শুনিয়া তখন ফারুকে জানায়
শুনো শুনো ওরে পাগলা তোমারে জানাই আমার বাড়ি যাইবা যদি দিবরে খাওয়াই নসে তুমি দোকানেতে আমার সঙ্গে চলো ওই জায়গায় তোমারে যে খাওয়াইব নিষেধ করতাম নাই পাগলা বলে এইখান থেকে খাওয়াই দেওয়া মায় ফারুক বলে জান গেলে ও খানা দিতাম নাই এইখানা মোর ফিরের লাইয়া জংলাই লইয়া যাই পীরের খানা তোমায় আমি দিতে পারি নাই এই কথা শুনিয়া পাগলা গুসা হইয়া ফারুকের লাগিয়া গেল অভিশাপ দিয়া রাজগত ওইয়া যখন সূর্য উঠবে হায় আল্লাহর কাছে হাত উডাইয়া ফরিয়াদ করে দারুণ পাগলায় শুনো শুনো বাড়ি তালা তোমারে জানাই কাল সকালে সূর্য উঠলে ফারুকেরও যেন আল্লাহ মরণ হইয়া যায় আল্লাহ সঙ্গে সঙ্গে লেখলো কলম পাকেরা বানা এই কলম আর রদ করিবার সাধ্য কেউ না কথা শুনা ফারুক বেটা কান্দি কান্দি যায় ফারুকের কাম বম্বে গিয়া জিগায় ওই পাগলায় কিরে বাবা কি লাগিয়া কান্দ যুবরায় লাগিয়া নয়ন জলে বুক বাসিয়া যায় কান্দিয়া কান্দি আপনার লাইয়া খানা লইয়া যখন আমি করছি রওয়ানা এক পা গলায় ধরলো আমায় খানা দিবার লাই তারে আমি এই খানা তো দিতে পারি নাই বহু রকম বুঝাই কইলাম বাড়ি চলো যাই যত তুমি খাইতে পারো খাওয়াইব তোমায় সেই বেটা ইউটিয়া বলে বাড়ি যাব না বললাম আমি দোকানেতে কর রওয়ানা দোকানেতে গেলে দিব তোমার খাওয়াই তাও তো বেটাই আমার বিশ্বাস করে নাই যত রকম বুঝাই কইলাম বেটাই বুঝে না বলে তুমি এইখান থেকে খাওয়াইবা খানা যখন আমি গুসা হইয়া কইলাম তাহারে ফিরের খানা জান গেলে ও দিতাম না তোরে আমি দিতাম না তোরে ভাইরে ভাই বলে এই পাগলায় কথা শুনে গুসা হইয়া যায় হাত তুলিয়াই আল্লাহর কাছে ফরিয়াদ জানায় শুনো শুনো মাবুদ আল্লাহ আমার বর্ণনা সূর্য উঠলে পারুকের যেন মরণ হয় কি না সূর্য উঠলে কাল সকালে আমার মরণ যাবে ওইয়া এই দুয়াটাই আমার লাগিয়া পাগলা বেটাই গেল করিয়া এই কথা শুনিয়া তখন ফিরবে তাই কোন কর্ম করলো ভাতের ভাতের বাটি মাটি রাইকা অমনি একটা সজিদা মারলো সেই সজিদা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হইয়া যায় দুজন নেতে দুইশো সেজদা জিগায় মালিক সাই পাগলায় বলে ওকে আল্লাহ করি বর্ণনা এক পাগলাই অভিশাপ দিয়াছিল ফারুক রে কিনা সূর্য উঠবার আগে যেন মরণ হইয়া যায়
সুদ্ধ উদ্ভর সাথে সাথে যেন তাগার মরণ হইয়া যায়, তাগার মরণ মাফ করিও তুমি মালেক সাই। এই কথা শুনিয়া জবাব দিল রাব্বানা, আমি খুদায় মারছি কলম তুইলা নিতাম না, হায়রে তুইলা নিতাম না। আমি বুঝি তোমার কাছে থেকে যাইতাম খালি ফিরিয়া, আল্লাহ বলে ওরে পাগলা তোমারে জানাই, ফারুকের অমরণ আমি ফিরাইয়া দিতে পারি নাই। আমার কাছে চাইলে যদি তোমার মনে চায়, ফারুকের মরণ বাদ দিয়া অন্য কিছু চাও না এই জায়গায়। এই কথা শুনিয়া পাগলায় কিবা করলেন ভাই, দুই হাত তুলাই আল্লাহর কাছে রইলেন উঠাই। শুনো শুনো বাড়ি তালা করি বর্ণনা, যতক্ষণ মোর দুই হাত নিচে নামে না, ততক্ষণও যেন তোমার সূর্য উঠে নাই। সঙ্গে সঙ্গে কলম মারলো আপে মালে সাই গো, আপে মালে সাই। হায়রে বাই, দুইয়া তুইলা পাগলা বেটায় রাখলো লটকাইয়া, বলে হাত নামাইলে প্রাণের বারুক আমারও যে যাইব মরিয়া। আমার খানাকে বায়ানবে অগর জঙ্গলায়, এই বলিয়া মুনা যাতে দুইয়া তুলি রাখিল ভাগলায়। বাইরে রাইতে দিনে চব্বিশ ঘন্টা যাইত রে ফুরাই, সেদিন কিন্তু ৪৮ ঘন্টা চইলা যায়। পশু পক্ষী কিসি মিসি করে জঙ্গলায়, পশু পক্ষীর আহারে বাই বন্ধ হইয়া যায়, পেটের খিদায় পশু পক্ষী কান্দে জঙ্গলায়। আজগা কেন বনের আজগা কেন দুনিয়াতে সূর্য উঠে নাই। গরু ছাগল ডাক ছাড়িল গৃহস্থের ঘরে, বনের বাগে চুড়াচুড়ি করে শুধু বনের ভিতরে, না জানি কি আমত আজগা করে সাই রাব্বানা, নসেদ কেন আজগে রাত্রি প্রভাত গয় না রে প্রভাত গয় না। ঘুম হইতে উল্টা মানুষ জাগিয়া রইল, কাম কাজ করিবে মুলুকের বাসনা ছিল, রাইতে এখন কেন এত বড় হইয়া যায়। ছেলে মেয়ে কান্না কাটি করে খাওয়ার লাই, মা জননী প্রবোধ মানায় ছেলে হাত ধরিয়া, সূর্য উঠলে খানা বাবা দিও খাওয়াইয়া। ছেলেরা কান্দিয়া কইল মায়ের অনা ঠাই, আজকে রাত্রি এত বড় কেন দেখা যায় মা গো কেন দেখা যায়। একের বাড়ি তন্য গিয়া করে জিজ্ঞাসা, তুমি যদি জানো কিছু বল খুলাসা, এত বড় রাত্র মোরা কবু দেখি নাই, আজকে কেন এত বড় রাত্র দেখা যায়। একের সঙ্গে একে আইসা যুক্তি করে বাই, মুরব্বী একজনে তখন সকলকে জানাই, সারা বুগদা দেতে আছে জানো বাদশা হারুন যাই, তাহার মতো এলেমদার বোগদা দেতে নাই। বাদশা ও হারুনের কাছে যাও না চলিয়া, রাত্রি কেন এত বড় যাও না জিগাইয়া, কিয়ামতের আলামত যদি হইয়া যায়, বাদশা হারুন বলতে পারে জিজ্ঞাসো তাহায়। সতে সতে লোকজন ভাই দল বাঁধিয়া যায়,
বাদশাহ ও হারুনের কাছে গিয়ারে ভাই তৎক্ষণাৎ জিগায়, শুনেন শুনেন বাদশাহ মশাই আপনারে জানাই, আজকে রাত্রি এত বড় কেন দেখা যায়, গরু গরে গরু ডাকে করি বর্ণনা, ছেলে মেয়ের কান্না কাটি সইতে পারি না, আমরা হইলাম গরিব মানুষ কামাই রোজগার নাই, কোথা থেকে আইনা ছেলে মেয়ের খাওয়াই। বাদশাহ হারুন তাই দেখিয়া বলছে হায় রে হায়, তোমরা একটু ধৈর্য ধর সকলকে জানাই, আমার একজন ফিরো আছে অগর জঙ্গলায়, পীরের কাছে গিয়াই আমি জানাই যাই নাই আসি ভাই, এই কথা বলিয়া বাদশাহ কোন কর্ম করলো, দৌড় মারিয়া অগুর জঙ্গলায় চলা গেল, অগুর জঙ্গলায় গিয়া নজর কইরা চায়, দুইয়া তুলি পীর সাহেবের হইয়াছে দাঁড়াই। হাত রাখিলেন উঠাই, হাত নামাইয়া মুনাজাত কইরাই আমার সঙ্গে কথা বলেন চাই, এই কথাটা যখন কইল বাদশাহ হারুন ভাই, দুই চোখের পানিয়ে পীরের বুক বাসিয়া যায়, কি কইলে হারুন কইলে কি আমায়, আমি যদি দুনো হাত নিচেতে নামাই, তোমার ফারুক আজগা যাইব মরিয়া, এক পাগলায় ফারুকের গিয়াছে রে অভিশাপ দিয়া। সূর্য উঠবার সাথে সাথে যেন ফারুক মইরা যায়, এই অভিশাপ তারে দিয়াছে জংলায়, আল্লাহর কাছে পড়িয়া দামি করলাম এই জায়গায়, আল্লাহ বলে ফারুকের ওই মরণ আর ফিরাইয়া দিত নাই, এর লাগিয়া বলছে আল্লাহ তোমারে জানাই, আমার কাছে যা চাইবা তা পাইবা যাই, তবুই আমি ফারুকের ওই মরণ কবু ফিরাই দিতাম না, আমি খোদায় মারছি কলম তুমি জানো না, এর লাগিয়াই আল্লাহর কাছে ফরিয়াদ করলাম যাই, যতক্ষণ হাতে আমি না নামাইব সূর্য যেন তোমার উঠে নাই, দুনিয়াতে যেন আমি সূর্য দেখি নাই, এই জন্যেতে রাত্রি বড় তোমারে জানাই, এই জন্যেতে হাত উডাইয়া রাখছি আমি আল্লাহরই দরগায়, যতক্ষণ হাতে আমি না নামাইব ততক্ষণ বেলা উঠবে না, হায় রে সূর্য উঠবে না। এই কথা শুনিয়া বাদশাহ কান্দিল তো তাইরে পাগলের দলে আয়, পাগল লয়া করছে খেলা আপে মালিক সাই গো আপে মালিক সাই, আছেন যত ভাই বেরাদর সকলকে জানাই, ডেমরা ডাকা সারলিয়া বাজার শুনেন প্রাণের ভাই, সুরমেলা রেকর্ডিং হাউস সকলকে জানাই, উন্নত মানের গানের ক্যাসেটিং করে সেই জায়গায়, নাইক কোনো শোষো শব্দ নাইকো জেনজেনানি, নাইকো কোন শোষো শব্দ নাইকো জেনজেনানি, একটা ক্যাসেট কিনলে মনে চায় আরো এক কানানি, আরো
সারি সুরমেলাতে যাত্রা গানের ক্যাসেট পাওয়া যায় রে পাগলের দলে আয় পাগল লয়া করছে খেলা আপে মালে সাই গো আপে মালে সাই অরে বাইরে পীরকে জানায় দয়া করেন পীর বাবাজি দরি আপনার পায় দয়া করে হাত কান আপনি নিচে দেন না মাইয়া জাগ জাগ আমার এক পুত্র যদি যায় মরিয়া যাই যদি এক পুত্র আমার যাবে মরিয়া সারা বোগদা দেতে লক্ষ লক্ষ পুত্র আমার যাবে বাসিয়া যায় যদি এক পুত্র আমার যাবে মরিয়া বোগদা দে রই লক্ষ পুত্র তাও বাসিয়া এই কথা শুনিয়া পীরে কিবা করলেন ভাই নিচের দিকে দুইয়া যখন দিয়াছে নামাই সঙ্গে সঙ্গে সূর্য ডাবাই গেল উড়িয়া ঘুরে পড়ি তৎক্ষণাৎ ভাই সেইখানে তে ফারুক যায় মইরা যখন লক্ষ লক্ষ ফুতের লাইগা বাদশা হারুন যাই এক পুত্র সুপিয়া দিল চিন্তার কারণ নাই আল্লাহ বলে প্রাণের জিব্রাইল তোমাকে জানাই লক্ষ্য পুত্রের আশা কইরা আপন পুত্র দিয়াছে বিদায়।